चैनल पियास ब्लगे नतुन और एक भिडियो नहीं तुम्हारा सबाई के वेलकाम आशा करी तुम्हारा सबाई खूब भलो आज और हमें भीषण भलो आज तो चले नतुन और एक भिडियो नहीं तो आजकल भिडियो हे प्रेगनेंसी विकेलर की रुटीन थे तो एक बारे सकाल रात पर्त जो रुटीन थे से करते गनेकटा लंग हो जाए तुम्हारा देखते भलोओ लागे ना तेजने भालम पार्ट पार्ट करी तुम्हारा सकाल रुटीन देखे जो हमें क्यी करी तो चलो एन विकेल रुटीन शेयर करा जाए जो हमें क्यी करी तो एखन प्राय पौने छटा बजे तो हमें एकदम घूम दिए उठे गेछि और एखन आमार बिछानाटी मैं घूमिएछिलाम शुएछिलाम गोछानो हो गेछे ब्लैंकेटो गोछानो हो गेछे तो एखन गोछाबो आमी कापड़ जामा जेटा दुपुरे तुले एनेछिलाम तारपर आर गोछानो हयनि केनो खावा दावार परे आर जामा कापड़ गोछाते भालो लागे ना ताइजोन्नो आमी एरामी रेखे दिएछि एखन सन्धे हये गेछे तो जामाटा कापड़टा गुछिए नि तो सन्धे दिये की करब সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো বেশি বকবক না করে দেখতে থাকো ব্লগটা कमप्लीट हो गए तो एखन जाब आमी नीचे तो चलो नीचे जाए और आमी एकटा मिशो थेके जिनिस अर्डर करेछिलाम तो से पार्सलटाओ आज के चले तो तुम्हारे साथ अवश्य शेयर करब से अनेक दिन दिए भाविलमें किनब किनब करे किन्तु किछु किछु कारणे केना हच्छिलो ना तो चलो एखन फाइनली अर्डर करेछिलाम फाइनली सेटा चले एसेछे तो सेटाई आज के आमी तोमादेर साथे शेयर करब और तो चलो आर एकटा कथा जे किछुदिन आगेई আমার স্বাদ গেছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখেছো তো স্বাদে কি কি গিফট পেয়েছি সেগুলো তোমাদের শেয়ার করব কি কি শাড়ি পেয়েছি সেগুলো তোমাদের শেয়ার করব তো চলো তো এখন নিচে চলে এসেছি আর কারেন্ট যেহেতু বলছিলাম কারেন্ট চলে গিয়েছিল আর তার জন্য ইন্ডাকশন আর দুধ গরম করা হয়নি তাই গ্যাসেই করে নিয়েছি এখানে দুধ গরম হয়ে গেছে আর আমি দুধের মধ্যে যেটা খাই প্রোটিন এক্সট অ্যান্ড মাদার হলিস তো প্রোটিন এক্সটা আমার খেতে বলেছিল তো আমার অতটা ভালো লাগেনি তাই জন্য আমি মাদার হলিসই খাই আর তার সাথে দুধের মধ্যে একটু কেশর মিশিয়ে দিই যাতে ওর টেস্টটা আরও বাড়ানোর জন্যে তো এই যে কেশর আমার প্রায় একটা শেষ হয়ে গেছে আর একটার একটুখানি আছে তো আমি এখানে কেশর মিশিয়ে দিচ্ছি এখন এটা খাবো তারপরে তোমাদের সাথে কথা বলছি চলে এসেছি আর তোমাদেরকে বলতে ভুলে গেছি যে সন্ধ্যেবেলায় নিচে কিছু শেয়ার করতে পারিনি নিচে গেছি কারণ নিচে কারেন্ট চলে গেছিলো একদম সন্ধ্যে ছটা থেকে এখন প্রায় নটা বাজে কারেন্ট এসছে তো কারেন্ট হঠাৎ করে চলে গেছে জানি না কেন হঠাৎ কারেন্ট চলে গেছে তো তাই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আর আমি যে একটা আইপড কিনেছি মানে একটা সেলফি স্টিক কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই সেলফি স্টিকটা কিনেছি আমি তো আমার ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল তাই জন্য আমি এটা অর্ডার করেছি তো দেখে বলবে যে কেমন লাগছে এখানে একটা লাইটও আছে এর মাথার ওপরটাই ঠিক আর পিছনে এরম একটা বাটন আছে ব্ল্যাক কালারে তোমরা তো দেখে বুঝতে পারছো এই বাটনটায় প্রেস করলে আলোটা এ হয় তো দুবার টিপলে একটু জোরে হয় একবার আস্তে গেলে মানে একবার টিপলে এটা নর্মাল আলো আর একবার টিপলে এটা মানে বেশি আলো হয় তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো লাইটিংটা কতটা ভালো আর এই যে এটা খুবই বড় হয় আর এটা এরকম খোলাও যায় এই যে মানে তখন ভিডিও আমি ধরো করছি সবসময় তো বড়টা নিয়ে যাওয়া যায় না তাই জন্য এটা এরকম ছোট তার সাথে এরকম একটা চার্জারের পিন দিয়েছে এটা চার্জারের চলে আর এরকম একটা ছোট্ট মানে বুক মতন দিয়েছে যেটা সাহায্যে আমি এটা কি করে ইউজ করে সেটা জানতে পারবো আর এর মধ্যে সব বলে দেওয়াই আছে ভালো করে ডিটেলসে তোমরা হয়তো দেখে বুঝতেও পারছো এই হচ্ছে তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও কমেন্টে বিকেলে আমার সেরকম কোনো কাজ থাকে না তোমাদের তো দেখালাম দেখাতে পারলামও না কারণ মানে কারেন্ট ছিল না কারেন্ট চলে গেছিলো
তো যেটুকুনি পেরেছি শেয়ার করেছি তোমার সাথে নিচে, মানে সিনটা। তো এখন আমি তোমাদের যেহেতু বললাম যে আমি সাদে কী কী শাড়ি পেয়েছি, গিফট পেয়েছি শাড়ি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক যে কী কী শাড়ি পেয়েছি। আর বিকেলে আমার মুখটুক একদম মানে ফ্রেশ হয়েও গেছি একটু। তো চলো ফার্স্ট যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই শাড়িটা, আঁচল। আই থিঙ্ক এটা আঁচলের দেখতে, আমি এখনো খুলিনি। এখানে কি সুন্দর সুন্দর পুতুল আঁকা আছে, সুন্দর সুন্দর পুতুল আঁকা আছে বিভিন্ন রকমের। দেখো কেউ ঢোল নিয়ে আছে, কেউ দোতারা নিয়ে আছে, মানে অনেক রকমের। একটা গানের আসরের মতন একটা লাগছে। আর এখানটা একটা মানে ফুলের ফ্লাওয়ারের কাজ আছে, আর শাড়ির এরম আঁচল এরম পং পং লাগানো আছে। তো এই শাড়িটা দিয়েছি আমার মেজদির মেজ কাকিমা। তো মেজদির কাকিমা দিয়েছে, তো নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই শাড়িটা। স্ক্রিনটা তোমাদের দেখে দিই, এই শাড়িটা দিয়েছে আমাদের ছোট কাকি শাশুড়ি, মানে আমার। তো কিছু কিছু জিনিস আমি যেটা জানি যে কে দিয়েছে, আর কিছু কিছু জানি আমি মানে এতটাই ব্যস্ত ছিলাম আমি দেখিও নি কে কী দিয়েছে, জাস্ট আসছে হাতে দিয়ে চলে যাবে, মানে হাতে দিয়ে দিয়ে দিচ্ছে, আমি দেখার সুযোগই পাচ্ছি না যে কে কী দিচ্ছে। তার জন্য আমি কিছু কিছুটা জানি আর কিছু কিছুটা জানি না। তো যেমন ধরুন কি এইটা কে দিয়েছে আমি ঠিক জানি না, বলতে পারবো না। এই একটা শাড়ি, এই একটা শাড়ি, তারপর এই একটা শাড়ি, এইগুলো কে দিয়েছে আমি ঠিক জানি না। এই হচ্ছে এটা একটা যা দিয়েছে, শাড়িটা পুরো পলকা ডিজাইন। এই একটা শাড়ি, এটা আমাদের মেজ কাকিমারা দিয়েছে। তারপর হচ্ছে এই একটা শাড়ি, এই শাড়িটা আমি ঠিক জানি না, হয়তো সব জামদানির মধ্যে কিছু একটা হবে আমি ঠিক জানি না। তো এটা দিয়েছে আমার নুনু, পুরো লাল কালার আছে, হয়তো শাড়িটা দেখে বুঝতে পারছো ক্যাটলগে পুরোটা আসছে না। লাল আর হলুদের, হলুদ না অ্যাকচুয়ালি গোল্ডেন ফুলের কাজ করা। এই একটা শাড়ি, এই শাড়িটাও আমি ঠিক জানি না যে কী শাড়ি বলে, তোমরা এটা দেখে বুঝতেও পারছো যে হলুদ আছে আর লালের কাজ করা আছে। যেমন কি আমিও জানি না যে এই শাড়িটা কে দিয়েছে। এই যে এই শাড়িটা দেখো, এই শাড়িটা দিয়েছে আমার দিদি। এরম প্রিন্ট আছে সামনে, এরম মানে গাছ গাছ টাইপের মতন আছে, যেরকম ট্রি গাছ এই হয় না ক্রিসমাস ট্রি হয় সেরকমই। তো এই কালারটা একদমই মেহেন্দি কালার, যেটা বলে মেহেন্দি আর পিঙ্কের মধ্যে, আর ভেতরটা এরম ফ্লাওয়ারের কাজ করা আছে। তো কোন শাড়িটা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কোন শাড়িটা ভালো লাগছে। তো এই শাড়িটা দিয়েছে আমার একটা কাকু, এই শাড়িটা পুরোই মেরুন কালার আর ভেতরে এরম হলুদ আছে।
আর লাস্ট একটা শাড়ি আছে, সেটা হচ্ছে এরম। এটা হচ্ছে আমার মেজো জায়ের মেজদির মা দিয়েছে। এই যে এটা, এখানে দু তিন কালারের ফুলের কাজ করা আছে, সবুজ হলুদ অ্যান্ড লাল। আর এটা হচ্ছে আঁচল, আঁচলের দিকটা এরম এ আছে, শুধু মানে উলের যে কাজ করাগুলো হয় না সেইগুলো। তো কোন শাড়িটা ভাল লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যে কোন শাড়িটা ভাল লাগছে তোমাদের। তো প্লিজ 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 আমাকে কমেন্টে জানিও যে কোন শাড়িটা তোমাদের বেশি ভাল লেগেছে। তো ব্যাস, আমার বিকেলের এইটুকুনি কাজ থাকে, আর আমার কোনো কাজ থাকে না। এবার শুয়ে থাকবো, ফোন ঘাঁটবো বা টিভি দেখবো, এই এই কটাই। তো একটা ছোট্ট ভিডিও ছিল, তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাই হ্যাপি থেকো।